দেশত ফলিয়া করোনা ভাইরাস শনাক্ত হয় মার্চের 8 তারিখ। এই দুই মাসে আজ পর্যন্ত করোনায় আক্রান্ত 13,134 জন। এদের মধ্যে গত 10 দিনেই শনাক্ত হয়ে 6,000-এরও বেশি করোনা রোগী, আর আক্রান্তর অর্ধেকেরও বেশি যারার বয়স 21-40 বছরের মধ্যে। স্বাস্থ্যবিধি মতে সামাজিক দূরত্ব না মানে অতি উৎসাহী বেপরোয়া তরুণলি ঝুঁকি লইনে ঘরের বাইরে বিচরণের হারণেই এই পরিসংখ্যান বলি হওয়ার সচেতন মহল। জিবা সরকারের স্বাস্থ্যবিধি দিয়ে ইভাই তারা নমানিস আর জোয়ান ফল তো নেজু করোনাভীতি ও নঢুকে, বুঝছেন না? তারা করোনাভীতি ন ঢুকানোর হারণে তারা ব্যাপারও চলাফেরা করে। ইতার এম বুঝিব তো হতে যাতে দেব তারা ধারণে তারা পরিবারের অনেকে ক্ষতিগ্রস্ত, বা তারা ধারণে তারার মাধ্যমে পরিবারের কেউ আক্রান্ত, এবং যাতে মানুষ বেশি বেশি মারা যাব তখন তারা কিছুটা জিনিসের উপলব্ধি করিব। ইয়া তারা ঘরের কি তারা ফেসবুক নিজে স্টে হোম স্টে সেফ স্ট্যাটাস মারি দিয়ে নিজে বাইরে ঘুরবে কি আর কথাবার্তা তারা নিল। তাহলে এক্ষেত্রে এটারা ক্যাঙ্গুরি ইয়াম আর ক্যাঙ্গুরি ইয়াম প্রতিকার করিব, প্রতিকার করানোর একখানেই হয়ে এখন যদি স্বাস্থ্যবিধিও মানা করিব তারা তো গরম তাহা করিব, এবং জিয়ান আর পার্সোনাল হাইজিন যেভাবে মেনটেন করিবার বিষয় এই অবশ্যই তারা তো মেনটেন করা করিব। এটার মধ্যে যে রিপোর্টিং আসছে এর মধ্যে কিন্তু বেশিরভাগ তরুণ, মানে বয়স 40-এর নিচে। আইনা জানি তারা ক্যান করে এই মানে এই করোনারে মনোনৈদ্যে লইয়ে করোনা আইব এখনো এখন ক্যারিনা কাপুরের মুভি না অন যে অনেক বাইরে ঘুরে ঘুরে ঘুরিবেন আর একজনের তো না আরেকজনের একটা করোনা লাগব। এখন করোনা আর খুব হট পিকাওয়ার মধ্যে আছে, ইবে অনরা এখন প্রতিরোধ করিবেন, মাস্ক পরিবেন, স্যানিটাইজ করিবেন। আয় অনরা বিশেষভাবে অনুরোধ করি অনরা এই বিশেষ করে তরুণ এবং তরুণী অক্ষরে একত্রিত হই এনে কোন ধরনের আড্ডাবাজি না করি বেললে ইবে কিন্তু এখন আর আল্লাহ খুবই তরুণলে যে আড্ডাবাজি অব্যাহত রেখে যে হারণে এই পরিস্থিতি আর দিন দিন অবনতির দিকে যার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বার্তা আছিল যে তরুণল ঝুঁকি মুক্ত, কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে বাংলাদেশের তরুণল বেশি ঝুঁকিপূর্ণ। তাই এখন এই তরুণলের তুন সচেতন ফুরিব এবং ঘরে তাই অভ্যাস গড়ে তুলন ফুরিব। দেশের মধ্যে জোয়ান ফল বেশি বেশি আক্রান্ত ইবে তো খুবই আশঙ্কাজনক ব্যাপার। আরও দেখা যায় এখন গরম বৃদ্ধির সময় হওয়া যাবে কিন্তু বেশ উপকরণ আছে, এখনো বাসাতে ইন্টারনেট মোবাইলের ইন্টারনেট আরও দলে যে মোবাইল ইয়া সব গেম খেল ভিডিও চ মুভি চ এখন পর্যন্ত যত আদার মুভি বাইরে ইন তো এক বছর লকডাউন তাইলে ইন সাইরে শেষ করতে পারতো না। এই দুগুণ মুভি ইউটিউব মেদ দিন অনলাইনে মেদ দিন বউ বই মুভি চ ইয়া কর শিক্ষণীয় ভিডিও চ বই পর এখন তো বই পড়িবেন মন মানসিকতা মানুষের তো উড়ি গিয়ে কারণ কীভাবে যুবক পল আক্রান্ত আর ইয়ে কিন্তু খুবই আশঙ্কাজনক এবং ইয়ে আসলে ভাবিবের বিষয়, এবং অনেকে মনে করতে যুবক পলত কিছু হইতো নয় আনা কিন্তু বাইরের যে পরিসংখ্যানও আছে বিভিন্ন অন্যান্য দেশের মৃদিন মৃত্যুর হারও তো কিন্তু প্রায় 20-30% যুবক টোটাল যে মৃত্যুর সংখ্যা তো ইব কিন্তু খুবই মানে চিন্তার বিষয়। মহামারী এই করোনায় শুধু ডাহা বিভাগতেই আক্রান্ত হয় 8,000-এরও বেশি, জিবা মোট আক্রান্তর 83.5%। ডাহা ছাড়াও নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ জেলারে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। এই তিন জেলার করোনা শনাক্ত হয় 1600-এর বেশি মানুষ, আর সিটাগড় হতল দিয়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে 158 জন, যার মধ্যে মারা গিয়ে 10 জন। তার মধ্যে আবার চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার বাইরে সাতকানিয়া উপজেলা সংক্রমণের হার বেশি। সারা দেশত আক্রান্তর 21-30 বছর বয়সের মধ্যে আছে 26% মানুষ, আর 31-40 বছর বয়সের মধ্যে আছে 24%। তবে মোট শনাক্তর 68% পুরুষ, 32% নারী, যার মধ্যে গত দুই মাসে করোনা সংক্রমণ এনে মৃত্যুবরণকারীদের মধ্যে 73% পুরুষ, 27% নারী। দেশত গত দুই মাসে করোনা পরীক্ষা হয়ে 1,546 জন, যার মধ্যে পজিটিভ হয়ে 13,136 জন। পরীক্ষার সুবিধা বাড়ালে এই সংখ্যা আরো কয়েক গুণ বাড়িতে পারে বলে মনে করেন। যেহেতু 17 কোটি মানুষ প্রতিদিন এটা এখনো পর্যন্ত পরীক্ষা হতে 1,012 সর্বোচ্চ 1,800 মধ্যে আই পরীক্ষার হার গান প্রত্যেকখান বিভাগীয় শহরের মধ্যে অন্তত পক্ষে 2,000 করে পরীক্ষা লইবার ব্যবস্থা করতে পারলে আই অনুরোধ জানাই বাংলাদেশ সরকারের। যদি এভাবে করা না যায় তাহলে আর লকডাউন ইবে বছর ব্যাপী হয়ে যাবে, লকডাউন দীর্ঘমেয়াদী নগরীবে যে কদিন হলে আর লকডাউন দিবে যেন পরিপূর্ণ বাস্তবায়ন হয়। স্বাস্থ্যবিধ লহর অন্য দেশের মতো করোনা সংক্রমণের পিকর সময় এখনো সঠিকভাবে হওয়া নগিলেও স্বাস্থ্যবিধি মানি চলিবার নির্ভর করিব আর বাংলাদেশের ভাগ্য। তবে কমিউনিটি ট্রান্সমিশনের এই সময়ানত আরেকখানা সতর্ক নইলে যুক্তরাষ্ট্রের তুনো ভয়াবহ পরিস্থিতি লই প্রস্তুত হন ফুরিব বাংলাদেশের তুন।
চৌধুরী রাসেল, সি প্লাস টিভি।